আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইতালি বা ইতালির বাইরে, আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন ইউটিউবে, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা। ভাই আমার ফেসবুকটা বন্ধ, ফেসবুকের উচ্চারণ আইসাও আসলে বলতে পারি না, কারণ হলো এখন পর্যন্ত ঠিক করতে পারি নাই। আমার মোবাইল দিয়ে বা আমার পিসি দিয়ে কোনোভাবে আমি আসলে আমার পেজে ঢুকতে পারি না। অ্যাডমিন দিয়ে ঢুকতে পারি, তারপরে অ্যাডমিনের দুইটা লাইভ করছি, সেই দুইটা লাইভের উপরেও কপিরাইট দিছে। পরবর্তীতে আমি চিন্তা করছি যে না, আর কোনো ওইখান থেকে আর কোনো পোস্টই দিব না, দিলে শেষে আবার কোন বিপদে পড়ি। তো দোয়া করবেন সবাই। তো আজকে কথা বলবো হলো, অনেকেই মানে ম্যাক্সিমাম মানুষই আমার প্রশ্ন, ভাই আপনি ক্লিক ডে সম্বন্ধে কোনো একটা কিছু বলেন। ভাই ক্লিক ডে কি সামনের মাসে আসতেছে, তো এটা নিয়ে কিছু বলেন। আর এই যে 40,000 নুলস্তা আমি কালকে খুব বলছি, তো এগুলা বের হয়েছে, এগুলা কি কন্টিনিউ দেওয়া দিবে না দেওয়া শেষ হয়ে গেছে? তো এইগুলা নিয়ে আজকে কথা বলবো। পুরানো সাবজেক্ট আবার রিপিট করে বলি, অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। যাদের কাছে ভালো না লাগে তারা শুনবেন না, আর যাদের কাছে ভালো লাগে ভাই তারা অবশ্যই শুনবেন, আর যদি ভালো লাগে অবশ্যই দোয়া করবেন। যেটা বলছিলাম, ক্লিক ডে কি আসতে পারে সামনের মাসে? ভাই ক্লিক ডে আসতে হলে গ্যাজেট প্রকাশ হইতে হয়, এবং গ্যাজেট প্রকাশের 60তম দিনে, তাহলে এই মাসে যদি গ্যাজেট প্রকাশ হয় সেপ্টেম্বরের, এখন হলো আজকে 15 তারিখ, তো অক্টোবর নভেম্বর মাসে 15 তারিখের মধ্যে যাইয়া পরে হলো ক্লিক ডে। আবার সামনের বছর হলো ফেব্রুয়ারির মাসে ক্লিক ডে, 7ই ফেব্রুয়ারি, মাত্র ডিস্টেন্সটা 2 মাস। তো এই 2 মাসের ভিতরে কি এখানেও 1.5 লাখ মানুষ নিব, ওইখানেও 1.5 লাখ মানুষ নিব? মানে ইতালিতে এত মানুষের আকাল পড়ে গেছে কাজের ক্ষেত্রে, আপনি মানে সত্যিকারী, আমরা তো এগুলা আসলে আমি প্রকাশ করি না, কাজের ক্ষেত্রে যাই দেখেন কাজ পাওয়া যায় না, ভালো কাজ পাওয়া যায় না, এমন সব কাজ পাওয়া যায়। মানুষ এখন আমার কাছে গরুর খামারে, যেটা সবচেয়ে বেশি কষ্ট, সারাদিন কষ্ট করতে হয় সেই খামারে, 1,000 ইউরো বেতনে, মানে থাকা খাওয়া বাদ দিয়ে 600-700, মানে বাংলাদেশি টাকা 70-80 হাজার টাকার বিনিময়েও গরুর খামারে ইতালিতে কাজ করার মতো মানুষের অভাব নাই। আমার কাছে 100 মানুষ ফোন দিছে বাংলাদেশ থেকে নতুন যারা আসছে এই গেল 6 মাসে, আপনারা তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন ইতালিতে কাজের অনেক ক্রাইসিস, সেখানে কিভাবে 1.5 লাখ 1.5 লাখ 3 লাখ প্রবাসী, মানে পৃথিবীর 33টা দেশ 35টা দেশ থেকেই আনু, তো বাংলাদেশ থেকেও তো ম্যাক্সিমাম মানুষ আসে, তো কিভাবে এইগুলা কাজের সন্ধান দিবে? আর এই মুহূর্তে প্রকট একটা আবাসনের, মানে ইতালির বড় বড় শহরে বাসায় সিট পাওয়া যায় না, যেখানে 3 থেকে 4 জন মানুষ থাকতো এক রুমে, সেখানে 6 থেকে 7 জন মানুষ থাকে, ফ্লোরিং করে থাকে, ডবল সিট দিয়ে থাকে। তো কিভাবে আপনারা মনে করেন যে সরকারও তো দেখে, তো এই এই এইটা কোনোদিনও হওয়ার কথা না। তারপরে যদি হয় দোয়া করি, হ্যাঁ ভালো হবে, আমি কখনো না করি না, তবে এই সম্বন্ধে আমার উকিলে বলছে হওয়ার সম্ভাবনাটা নাই, হওয়ার সম্ভাবনাটা নাই, আপনারা ভালো করে শুনে রাখবেন, হওয়ার সম্ভাবনাটা নাই, ইনশাল্লাহ 2024 সালে সেটা হবে। হ্যাঁ এই ক্ষেত্রে আমার উকিল বলছে এই বছর ডোমেস্টিক এবং নার্সিং পেশায় পুরুষ বা মহিলা এদের মানে আবেদন করার একটা ক্লিক ডে বা একটা যে কোনোভাবে যে বাংলাদেশ থেকে হোক আবেদন করার একটা ওয়ে আসবে, প্রায় 10,000-এর মতো একটা কোটা, তো এইটা আসতে পারে, সম্ভাবনা আছে অক্টোবর নভেম্বর মাসে। কিন্তু সিজনাল নন সিজনাল মানে এগ্রিকালচার স্পন্সারের কোনো ক্লিক ডে আসার সম্ভাবনা নাই। তারপরে আপনারা যারা লেনদেন করবেন, টাকা পয়সা লেনদেন করবেন, আপনারা নিজ দায়িত্বে করবেন, পরবর্তীতে বিপদে পড়বেন না, এটাই হলো আমার শেষ কথা ক্লিক ডে নিয়ে। আর 40,000 নিয়ে অনেকে প্রশ্ন করছে, ভাই 40,000 গতকাল কি দেওয়া শেষ হয়েছে? না ভাই, আজকেও ইনশাল্লাহ আমার জানা মতে 15-16-17 এরকম কাগজ উঠবে, কিন্তু সারা বছর কাগজ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। সরকার এক মানে চেষ্টা করবে যে 50%-এর উপরে কাগজ বা 60-70%, মানে 60-70% কাগজ এই 2-3 দিনের ভিতরে দিয়ে দেওয়া, তারপরে এগুলা প্রসেসিং হবে, বাংলাদেশে যাইয়া জমা দিবে, এটা লম্বা একটা প্রসেস। তো এই মুহূর্তে যারা আপনারা কাগজে মনে করেন অরিজিনালি আপনার আত্মীয় স্বজন বা কাছের মানুষ দিয়া বলতেছে হ্যাঁ তোমার কাগজটা উঠে গেছে, তারা তাড়াতাড়ি যাইয়া বিএফএস গ্লোবালে নিজের চেষ্টা কইরা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়, মানে পুন্তামেন্তা নেওয়া যায়, সেই চেষ্টা করেন। কারণ হলো পরবর্তীতে দেখা যাবে আপনারা যখন সবাই মিলে একসাথে যাবেন,
তখন কিন্তু লাখ টাকার বিনিময়ে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট কিনে নিয়ে, তারপরে এটা একটা সিন্ডিকেট, এইখানে আমার আসলে বলার কিছু নাই, এটা বাংলাদেশের অনেক বড় একটা সিন্ডিকেট। তো যারা এই মুহূর্তে কাগজ মনে করেন বা এইখান থেকে শুনতেছেন যে পাইছেন বা উঠছে, আপনার হাতে পৌঁছায় নাই, কিন্তু আপনার যদি সঠিক ইনফরমেশন দিয়ে থাকে হ্যাঁ সত্যিই পাইছেন, তাহলে এক মাস পরে বা দুই মাস পরে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন, মানে দুই মাস পরে আপনি জমা দিবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের ব্লগটা যাদের ভালো লাগছে তাদের ভালো কমেন্ট করবেন, যারা খারাপ লাগছে তাদের খারাপ কমেন্ট করবেন, আমি ভালো মন্দ ইনশাল্লাহ সব নিয়েই থাকি। আমার জন্য দোয়া করবেন, আমার পেজটা যেন খুলে খুব শীঘ্রই, সেটার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, সবার সুস্থতা কামনা করি, আসসালামু আলাইকুম।